একদশ বর্ষ পূর্ণ না হইতে বাবা গেল স্বর্গপুরে। আমি বালক চালক পালক, আমার আর কেহ নাই। মায়ের অলঙ্কার সম্বল আমার বিক্রি করে খাই। কবিতার এই চরণগুলো তার জীবনেরই গল্প। বলছিলাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীর শিলপাড়ার চণ্ডীচরণ শীল ও রাজকুমারীর ঘরে 1877 সালের 9 মে জন্ম নেয়া রমেশ শীলের কথা। 11 বছর বয়সে চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় পিতৃহারা হন তিনি। তারপর পরিবারের ভরণ পোষণ আর জীবিকার তাগিদে হয়েছেন পৈতৃক পেশা নাপিত কবিরাজ, করেছেন মুদিজালের গুদামে চাকরি। এদিকে অর্থাভাবে চতুর্থ শ্রেণীতেই পার চুকিয়ে যাওয়া রমেশ শীলের ঝোঁক ছিল কবিগান ও গণসংস্কৃতির চর্চায়। কিন্তু দুঃখ দুর্দশার অভাব অনটন ছিল তার নিত্যসঙ্গী। এসবও সাধক গুণী রমেশের প্রতিভা ও অদম্য স্পৃহাকে টেনে রাখতে পারেনি। জনমদুখী রমেশ শীল আপন সৃষ্টিকর্মে হয়ে ওঠেন অসাধারণ কবিয়াল সম্রাট। দুর্ভিক্ষের মানুষ কেমনে বাঁচবে সেইগুলোর গান পর্যন্ত ওখানে যা যে ভাষাতেই বুঝতে চায় সেই ভাষাতেই ওই গানের মারফতে পেয়ে যাবে। ওনার গানের মধ্যে ফার্সি ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা সবগুলো আছে ওনার গানের মধ্যে। মুক্তিযুদ্ধের গান ছিল, মুক্তিযুদ্ধের বীর সেনামূলা গুছাবো মাইয়ের নয়ন জল, এগিয়ে চল এগিয়ে চল। ও যেমন মাঝভান্ডারি গান লিখেছিলেন, স্কুল কলেজ শ্রীমলা স্কুল কলেজে গাউসুল আজম মাঝভান্ডারি স্কুল কলেজে আবাল বৃদ্ধ নদনারী করে সবহুরাহুরি নাম করে রাজেশারি ভক্ত হতেছে। 1938 সালে বাংলা কবিগানের ইতিহাসে প্রথম সমিতি গঠিত হয় রমেশ শীলের উদ্যোগে। তারই 10 বছর পর 1948 সালে কলকাতার শ্রদ্ধাজন পার্কে কবিকে বঙ্গের শ্রেষ্ঠতম কবিয়াল উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তীতে পাকিস্তানের সামরিক শাসনের বিরোধিতা করায় রমেশ শীলকে কারাবরণ করতে হয়, বন্ধ করে দেয়া হয় সাহিত্য ভাতাও। তার কথা ও সুরে উচ্চারিত হয়েছে বাংলার গণমানুষের চালচিত্র। তিনি আজীবন গিয়েছেন এদেশের মাটি ও মানুষের জয়গান। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার কথা, সুর, গান ও লেখনী ছিল রণতূর্যের মতো। আর সেই কবিগানের নতুন যুগের সূচনাকারী অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ কবিয়াল রমেশ শীল ও তার সৃষ্টিকাণ্ডকে আগামী প্রজন্মের অন্তরে লালন করতে বাংলাদেশ সরকার এবার তাকে পাঠ্যবইয়ে স্থান দিয়েছে। 2023 সালের সরকার অনুমোদিত সপ্তম শ্রেণীর নতুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের বইয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বোয়ালখালীর কৃতপুরুষ কবিয়াল রমেশ শীলকে। শিক্ষাক্রমের শিল্প সংস্কৃতির পাঠ্য বইয়ে 22 পৃষ্ঠায় একটি অধ্যায়ে তার জীবন ও কর্মচিত্র তুলে ধরা হয়েছে। এ উদ্যোগে সরকার এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে কৃতজ্ঞতা জানিয়েছেন রমেশ শীলের পরিবার। এরকম পরস্পর যদি উনার এবং আপনার যতটুকু বইগুলো বাংলা রচনা বই আছে সেগুলোতে যদি প্রকাশ হয় তাহলে তো আমরা আরও অনেক খুশি এবং জাতির জন্য মঙ্গল বলে আমি কামনা করি। ওনার বইগুলো রিচার্জ করলে ওখানে শুধু মাঝবানের গান না, ওখানে অনেক তথ্য পাওয়া যাবে। দেশের দুর্ভিক্ষের মানুষ কেমনে বাঁচবে সেইগুলোর গান পর্যন্ত ওখানে যা যে ভাষাতেই বুঝতে চায় সেই ভাষাতেই ওই গানের মারফতে পেয়ে যাবে। কবিগানের 200 বছরের পুরনো ইতিহাসে মৌলিক পরিবর্তন এনেছিলেন রমেশ শীল। কোনো ধরনের আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা শিক্ষা ছাড়াই কবিয়াল রমেশ শীল তার মহাকাব্য জাতীয় আন্দোলনের মতো অসাধারণ রচনাগুলো তৈরি করতে সক্ষম হয়েছিলেন। শিল্প সংস্কৃতিতে অবদান রাখায় উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল লোককবি রমেশ শীলকে 2002 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার। এবার রমেশ শীলকে জাতীয় লোককবি হিসেবে উপাধি দেওয়ার দাবি তোলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। উনি একজন লোককবি, লোককবি হিসেবে সরকারের কাছ থেকে আমরা ওই দাবিটা করি যে লোককবি যাতে স্বীকৃতি নেয় সরকার, স্বীকৃতি সরকার যাতে আমাদের স্বীকৃতি দেয়, স্বীকৃতির জন্য আমাদের পরিবারের সবার দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, রমেশ শীল যেন লোক জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পাই। রমেশ শীলের গান কবিতার ভাণ্ডার সংরক্ষণের পাশাপাশি তাকে নিয়ে গবেষণাগার স্থাপনের দাবিও জানান তারা।
একটা প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এটা আমাদের একটা আবেদন থাকবো, এটা যেন এই বিশাল আকারে একটা গবেষণাগার খুললে এবং ভবিষ্যতে ছেলেমেয়েরা যারা না জানে রমেশের সম্বন্ধে না বুঝে তাদেরকে যেন বোঝানো হয় সেরকম একটা গবেষণাগার করলে অবশ্যই বাংলাদেশের উপকার না সারা জনগণের উপকার হবে, সারা বিশ্বের উপকার হবে। 1971 সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী রমেশ শীলের বাড়িটি গানপাউডার দিয়ে জ্বালিয়ে দেয়, সেই সঙ্গে রমেশ শীলের ছনের ছাউনিযুক্ত সমাধিও পুড়িয়ে দেয় হানাদার বাহিনী। সেদিন পাক সেনাদের দেয়া আগুনে রমেশ শীলের লেখা কবিতা ও গানের 18টি পাণ্ডুলিপির মধ্যে 17টি পুড়ে ছাই হয়ে যায়। একটি পাণ্ডুলিপি মাটির নিচে পুঁতে রেখে রক্ষা করা হয়। বর্তমানে সেই পাণ্ডুলিপিটি অসংখ্য গান কবিতার ভাণ্ডারে পরিণত হয়েছে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।